প্রতিষ্ঠার চার বছরেও স্থায়ী ঠিকানায় যেতে পারেনি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসের জন্য একর জমি অধিগ্রহণ করা হলেও শুরু হয়নি অবকাঠামো নির্মাণ নানা সংকটের মধ্যে চলছে একাডেমিক কার্যক্রম দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা প্রতিষ্ঠার পাঁচ বছরে পাহাড় ঘেঁষা রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন মাঝে শিক্ষার মনোরম পরিবেশ পাহাড়ি বাঙালি শিক্ষার্থীদের সামাজিক সংস্কৃতির মেলবন্ধন ঘটানোর লক্ষ্যেই প্রতিষ্ঠা হয় এই উচ্চ শিক্ষা কেন্দ্র ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বিশ্ববিদ্যালয়টিতে কিন্তু চার বছর পার হলেও এখনও স্থায়ী ক্যাম্পাস শিক্ষার্থীদের আবাসিক হল নির্মাণ সহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন হয়নি ফার্স্ট সেকেন্ড থার্ড এই আমাদের সকল কার্যক্রম একটি মাত্র ক্লাসরুমে সম্পূর্ণ করেছে যেমন নতুন বেচ আসছে ফোর্থ বেচ ওরা কিন্তু কেউ হলে কোনো সিট পায় নাই দূর থেকে যারা এসেছে তারাও দেখা যাচ্ছে যে বাইরে থাকছে তবল ছড়িতে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জায়গায় খোলা হয়েছে অস্থায়ী ক্যাম্পাস চলতি বছর রিজার্ভ বাজারে শিশু নিকেতনের কক্ষ ভাড়া নিয়েও চলছে পাঠদান এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম আমার একটাই কথা যে আমরা অস্থায়ী ক্যাম্পাসে থাকতে চাচ্ছি না ব্যবস্থা যাতে মানে তাড়াতাড়ি হয় আর কি যাতে আমরা নিজেদের এরিয়াতে থাকতে পারি শুরুতে দুটি বিভাগ চালু হলেও প্রস্তাব করা হয়েছে আরও সাতটি বিভাগের চারশো পঁয়ষট্টি জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছে মাত্র সতেরো জন আমাদের নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে কিছু তো সমস্যা তো থাকবেই এবং স্বাভাবিকভাবে আছে এই সমস্যার মধ্যে যেটা হচ্ছে আমাদের ক্লাস এবং লেবে স্বল্পতা স্থায়ী ক্যাম্পাসের জন্য কাপ্তাই আসাম বস্তির সড়কের পাশে পঁয়ষট্টি একর জমি অধিগ্রহণ করা হয়েছে নানা সীমাবদ্ধতায় অস্থায়ী ক্যাম্পাসেই একাডেমিক কার্যক্রম কোনো চালিয়ে নেওয়ার কথা জানালেন উপাচার্য ইতিমধ্যে আমরা আবার স্পেশাল একটা ইয়ে পেয়েছি গ্রান্ট পেয়েছি এটা হচ্ছে অস্থায়ী স্থাপনার মতো যাতে করে আমাদের শ্রেণী কার্যক্রম যত দ্রুত সম্ভব ওখানে চালাতে পারে নিজস্ব ক্যাম্পাস হলেই শিক্ষার পূর্ণাঙ্গ পরিবেশ তৈরি হবে বলে আশাবাদী শিক্ষক শিক্ষার্থীরা সাইফুনহা রত্না যমুনা নিউজ